हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। अस्सलामु अलैकुम डियर ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এলাম আবুধাবির আল ওয়াদা মলে। মলে ঘুরব, টুকিটাকি কিছু শপিং করব, খাওয়া দাওয়া করব, আপনাদের সাথে শেয়ার করি। এই যে ভিক্টোরিয়া সিক্রেট, এখানে অল গার্লসদের সিক্রেট আইটেম গুলা পাওয়া যায়। তো দেখেন ম্যাক, অল কসমেটিক আইটেম ম্যাকের ওখানে সুন্দর। এই যে মলের এই যে উপরের পোর্শনটাতে এই যে সব কিছু এক্সপেন্সিভ, এই ফ্লোরে যতগুলো আছে না সব অল ব্র্যান্ডেড শপ, অল ব্র্যান্ডেড শপ। তো জিনিসগুলো দেখতেও ভালো লাগে। দেখেন মলটা অনেক বড়। এই যে দেখেন, অল্প সময়ে যতটুকু দেখানো সম্ভব আপনাদেরকে একটু দেখাচ্ছি। আমার কাছে কিন্তু মলে ঘুরতেও ভালো লাগে, আমি যে সবসময় শপিং করতে আসি তা না, একটু ঘুরে গেলাম। ঘুরার ভিতরে যদি টুকিটাকি প্রয়োজনীয় কিছু লাগে কিনেও নিলাম এটা আর। আমরা এখন এই যে চলে যাচ্ছি স্প্ল্যাশে। স্প্ল্যাশ এটা একটা ব্র্যান্ডেড শপ, তবে দেখি কিছু পছন্দ হয় নাকি। আসলে শপিং এর উদ্দেশ্যে তো বের হই না যে মানে ফিক্সড করে যে কিছু নেব। তো অনেক সময় ঘুরে গাড়িতে কিছু আসলে কেনা হয়ে যায় এটা আর কি। তো দেখি কিছু পছন্দ হয় নাকি, আপনাদের সাথে ঘুরি মলটা। এই যে সুন্দর সুন্দর জিনিস, তবে যেরকম মানুষ অনেক কম দেখা যাচ্ছে সেই অনুপাতে কিন্তু যে প্রাইসটা কোনো জিনিসে কম দেখলাম না। এই যে দেখেন শীতের কার্ডিগান গুলো চলে আসছে, এগুলো অনেক সুন্দর, পাতলা ওয়েটলেস, দেখতে ভালো লাগে, মিষ্টি মিষ্টি কালার, ভালো লাগে। এরকম আমার আছে অবশ্য একটু দুইটা, যার কারণে আমি এখন নিব না আর কি। তা দেখতেছি, দেখতেই তো ভালো লাগে, আপনারা দেখেন। মোটামুটি প্রাইস বেশি না এগুলো, আসলে সব সময় সরি সব সময় মোটামুটি অত বেশি না প্রাইস এগুলা। সুন্দর সুন্দর দেখেন এগুলা। তো ভিউয়ার্স, ভিডিওর শুরু থেকে একটা কথা বলে দেই, যারা আমার আমার চ্যানেলে নতুন ভিজিট করতেছেন, ভিডিও দেখতেছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে পাশে থাকবেন। আর যারা আমার পুরনো বন্ধু আছেন তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ। পুরনো বন্ধুরা সবসময় আমার ভিডিও দেখবেন, আমার পাশে থাকবেন, আমিও ইনশাল্লাহ আপনাদের পাশে আছি। তো ভিউয়ার্স, আমরা ঘুরি, দেখা যাক ভিডিওর শেষে আমরা কি কিনেছি দেখাবো। সেই পর্যন্ত দেখতে থাকেন, আমি আপনাদের সাথে ঘুরি। দেখেন এখানে যে সুন্দর সুন্দর অনেকগুলা কিছু ড্রেস, একদম পিওর কটনের কুর্তি বা জিন্স যদি পরে উপরের সাইডে, বিশেষ করে গার্লসরা যারা জিন্স পরে, সুন্দর সুন্দর কিন্তু পিওর কটনের, দেখতে ভাল লাগে, তো সুন্দর লাগতেছে কিন্তু। আমি দেখতেছি আর কি, কিছু জিনিস একদম দেখা যাচ্ছে আগের যে লকডাউন আগে যেমন প্রাইস ছিল, কিছু জিনিস ওরকমই প্রাইস, কিন্তু প্রাইস কিন্তু একদম যে মার্কেটে মানুষ নাই বা কম শপিং করতেছে যে প্রাইস অনেক কম সেরকম কিন্তু না, গতানুগতিক আমি দেখলাম সব সময়ের মতোই। এই যে কয়েকটা ওন্না দেখতেছি, দেখে ভালো লাগতেছে, এগুলো হিজাব দেয় ওকে,
হিজাবের অন্য এই যে এই সেকশনটাতে দেখেন এই যে গার্লসদের এই যে গলার যে মাফলার টাউল মাফলার গুলা সুন্দর সুন্দর মাফলার এসেছে দেখতেছি কিন্তু আমি আসলে নেব না আর কি এগুলা দেখে ভালো লাগতেছে এখানে দেখেন সব মেয়েদের এই যে মাথার বেল্ট তারপরে মাথার ব্যান্ড ক্লিপ এ ধরনের জিনিস ওই পাশের সেকশনটাতে ছিল এই ড্রেসগুলো মিষ্টি মিষ্টি কালার অনেক সুন্দর এই যে এগুলো এই যে জিনিসটা এটা অনেক সুন্দর এগুলো সব এই যে সামারের আইটেম গুলো আসলে ছিল আর কি এখনো আছে সামারের আইটেম তো এখন আস্তে আস্তে শীতের কিছু পোশাক উঠাচ্ছে ওরা শুরু হয়েছে আস্তে আস্তে অবশ্য আমাদের এখানে এখন মানে বাইরে যাওয়ার সময় যে গায়ে একটা ক্লোথ বা একটা চাদর বা সোয়েটার গায়ে দিতে হবে সেরকম ওয়েদার এখন না এখন বের হলে মানে আমাদের বাংলাদেশে যেটা আমি লাইক বসন্তকালে যেমন আমাদের গায়ে কাপড় চাদরও লাগে না আবার গরমও লাগে না লাইক এরকম আর কি তো রিসেপশনে আমরা চলে এসেছি আমি ক্যামেরা হাতে এই যে আমার মেয়ে আমার হাজবেন্ড সবাই ওখানে রিসেপশনে পেমেন্ট দিচ্ছে আর ওদের জিনিসগুলো বুঝে নিচ্ছে তো মেয়েরাও কিছু শপিং করেছে আমি আবার এদিকে আমার ছেলে এর জন্য কিছু শপিং করলাম এই আর কি তো ওরা পেমেন্ট দিয়ে চলে আসুক পেমেন্টটা হয়ে গেছে এখন জিনিসগুলো বুঝে নেবে আর কি যে এখানে একটা শপিং ব্যাগে আছে মেয়েদের জিনিস আর একটাতে আছে আমার হাজবেন্ড আমার আমার ছেলের জিনিস দুইটা ব্যাগ তা আমি দেখাবো ভিডিও শেষে কি কিনলাম আর কি আপনারা থাকেন ওরা বুঝে নিচ্ছে জিনিসগুলো ঠিকভাবে দিয়েছে নাকি না অনেক সময় হয় না যে একটু দেওয়ার সময় তো একটু চেঞ্জ হয়ে যায় কারণ ওদের রিসেপশনে কিন্তু অনেকেই হয়তো জিনিস নিয়ে আসে বা যে কোনো কারণে নেয় না অনেক কিছু থাকে অনেক জামা কাপড় বা এরকম থাকে পেন্ডিং ওখানে তো অনেক সময় মিক্স হয়ে যায় এরকম আমাদেরও দু একবার হয়েছিল যার কারণে জিনিস দেখে দেখে নিতে হয় তো নেওয়া শেষ আমরা এখন চলে যাচ্ছি এখন বাজে প্রায় 10টার উপরে বেজে গেছে তো এখন তো বাসায় যাই বাইরে বের হলে সাধারণত কেউ বাসায় যাই আসলে খাইতে চায় না আর কি বিশেষ করে রাতের বেলা দিনের বেলা যদি শপিং এ বের হই বাসায় দুপুরে খাবো এটাই মানে খাই আর কি দুপুরে বাইরে তেমন খাওয়া হয় না কিন্তু রাতের বেলা যখন বাইরে যাই একটু শপিং হয় বা 10টা বেজে গেল বাইরে থেকে টুকটাক হালকা পাতলা কিছু খেয়ে আসি তো আমরা যাবো এখন এই যে এখান থেকে বের হয়ে চলে যাবো ফুড কোর্টে ফুড কোর্টে যাব ওখানে যাই আপনারা আমাদের সাথে থাকুন ভিডিও শেষ পর্যন্ত আমরা কি কিনেছি দেখতে হলে আপনাদেরকে শেষ পর্যন্ত থাকতেই হবে ভিউয়ার্স এই যে দেখেন এটা আমার ছোট মেয়ে ও চাচ্ছিল আরো দু একটা জিনিস আসলে টাইমও নাই আর মার্কেটে আসলে মানুষজন বেশি নাই তো ও একটু জুয়েলারি দেখতে চাইছিল তো আমরা বলে যে না এখন চলো ফুড কোর্টে যাই টুকিটাকি কিছু পছন্দ হলে খেয়ে নাও বাসায় চলে যাব তো যার কারণে বের হয়ে যাচ্ছি আমার ছেলেকে আমি বাই বাই দিচ্ছি এই যে চলে এসেছি আমাদের আলো আদা মহলের ফুড কোর্ট এটা তো কিছু দেখায় আসলে বিশাল মার্কেট তো এটা অনেক বড় মার্কেট পুরা তো দেখানো পসিবল না
আমার তো এখানে টাইম লিমিট আছে, তারপরে তো ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। তাও মার্কেট শপিং মল দেখতে সবারই ভালো লাগে, এই জন্যে আমি শেয়ার করলাম। যার ভালো লাগে সে দেখবে, যার ভালো লাগবে না সে দেখবে না, আমি ভিডিও দিতে তো অসুবিধা নাই। আর এই জায়গাটা এত ভালো লাগে, এই যে দেখেন আমরা যে চারপাশে যে বসার যে জায়গা খাওয়ার পাশে কিন্তু একটা পানির ফোয়ারা আছে। এই ফোয়ারাটার এখন কিন্তু পানির যে ঝর্ণার মতো যে পানি আওয়াজ হয় সেটা বন্ধ আছে এখন। তো আপনি পাশে, আমরা খাচ্ছি পাশে একটা পানির এরকম সুন্দর একটা সাউন্ড, এটা আসলে কার না ভালো লাগে? আমার তো খুব ভালো লাগে পরিবেশটা, এই জায়গার পরিবেশটা আমি খুব লাইক করি। এখান থেকে উপরে সিঁড়ি দিয়ে উঠে গেলে উপরে কিন্তু ফ্যামিলি বসার ওখানেও আছে, ফ্যামিলি বসতে পারে উপরে, বাচ্চাদের মানে বাচ্চারা এনজয় করে ওখানে উপরে। তো যাই হোক, আমার কাছে এখানে ভালো লাগে। আমরা এখন আসলে লোকজন মানুষজন কম, তো উপরেও বেশি মানুষ যাচ্ছে না, তো আমি পাশে এখানে বসে গেছি। তো বাচ্চারা কি খায়, এই যে মেয়ে গেছে অর্ডার করবে, এই যে দেখেন এই আইসক্রিমটা খুবই চিপ রেটের, একদম কম দাম এরকম আর কি। তো এখানে আসলে আসলে শপিং এ যখন অনেক আমরা হাঁটাহাঁটি করি তখন মানে খুব মনে হয় যেন কিছু খেতে ইচ্ছে করে, বিশেষ করে ঠান্ডা খেতেও ভালো লাগে, আইসক্রিম খেতেও ভালো লাগে। তো বসেই একদম ফার্স্ট এটা আইসক্রিমটা আমরা নিয়ে নেই, বসে আইসক্রিমটা খাই আরাম করে। আমার তো খুব ভালো লাগে, আমার বাচ্চারাও পছন্দ করে। আমরা দেখেন সবগুলো আইসক্রিম এভাবে কি সুন্দর করে ধরে ভিডিও করেছি, ভালো লাগতেছে দেখে না? তো ওরা কিছু মানে কেএফসি না, এটা কেএফসি মানে অর্ডার করেছে, আমার আসলে ঠিক জাস্ট মনে নেই। অনেক আছে এখন কেএফসি পিএফসি অনেক ধরনের কি কি আছে, ওরা যাই হোক একটা কিছু অর্ডার করেছে। তো আমরা আইসক্রিমটা খেতে থাকি, এটা আসতে ওদের অর্ডার জিনিসগুলো আসবে, আমরা আইসক্রিম খাচ্ছি। তো চলে এসেছে ওদের, ওরা যা যা অর্ডার করেছে, ওরা যা পছন্দ করে এখানে এটাই ওরা অর্ডার করেছে আর কি। আসলে আইসক্রিম খাওয়ার পরে একদম আমার অন্তত খুব মানে তেমন খেতে ইচ্ছে করতেছিল না, তো ওরা কিন্তু পছন্দ করে। তো এটা কেএফসি না, এটা আরেকটা ব্র্যান্ড, কি যেন নাম আমি ভুলে গেছি, এটা একটু একটু ঝাল ঝাল স্পাইস মতো, ওদের পছন্দ মেয়েদের, ওরা একসময় এক একটা নেয়। তো আমরা খাচ্ছি, খেয়ে দেয়ে বাসায় চলে যাব। তো ভিউয়ার্স আপনারা আমার সাথে এতক্ষণ ছিলেন, আমরা এখন খাই, খাওয়ার পরে চলে যাব বাসায়, বাসায় গিয়ে আপনাদেরকে দেখাবো আমরা কি কি শপিং করলাম। এখন আস্তে আস্তে বাইরে আসলে মানুষ এখন খাচ্ছে, কয়েক মাস আগে একদম মানে পার্সেল যে নিয়ে আসবে বাসায় সেটাও মানুষ ভয়ে মানে আনতো না আর কি, পার্সেল আনতো না, মানে খুব রেস্ট্রিক্টেড ছিল। এখন দেখি আস্তে আস্তে যাচ্ছে মানুষ, মোটামুটি বাইরেও খাচ্ছে, শপিং মল রেস্টুরেন্ট সব জায়গায় মানুষ দেখা যাচ্ছে। তো চলে এসেছি বাসায়, দেখেন এখানে দুইটা ব্যাগ, এক ব্যাগ আমার দুইটা মেয়ের, ওরা ওগুলো দেখাবে না। তো আরেক আরেক ব্যাগে আছে আমার ছেলের আর আমার কিছু জিনিস, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। আমার ছেলের জন্য কয়েকটা গেঞ্জি কিনেছি, ভালো লাগতেছে ওকে, ওকে ব্ল্যাক এই কালারগুলো নেভি ব্লু ওগুলো ওকে ভালো লাগে, বিশেষ করে ব্ল্যাক, তারপর কালারফুল জিনিস মানে লাইট কালার আমার ছেলেকে একদম ভালো লাগে না, সব ডার্ক কালারগুলো ওকে ভালো লাগে। তো আমি এই যে এটা আমার মেয়ের ছোট মেয়েটা ইউনিভার্সিটিতে, ওর একটা প্র্যাকটিক্যাল ক্লাস হবে, ও গতকাল করোনা টেস্ট দিয়ে এসেছে, ওই ক্লাসের জন্য এই অ্যাফ্রনটা লাগবে ওর। তো এই অ্যাফ্রনটা কিন্তু এই মার্কেটের না, এটা আমাদের কে এম ট্রেডিং একটা মার্কেট আছে, ওখান থেকে আমরা মার্কেটে ঢুকার আগেই কে এম এ গিয়েছিলাম,
ওখান থেকেও নিয়েছে, আর আমি একটা অন্য নিয়েছি। আর এটা দেখেন একদম এখন একটু ঠান্ডা ঠান্ডা না, এসির ভিতর থাকি, আছে আমাদের আরো বাসা আছে, তো সকালবেলা উঠলে কিন্তু ঠান্ডা লাগে একটু, মানে এসি থেকে ব্ল্যাঙ্কেট থেকে বের হলেই বেশি ঠান্ডা লাগে। তো এটা একদম খাটের পাশে রেখে দেই, উঠেই যেন গায়ে দিয়ে ফেলতে পারি। তো ভিউয়ার্স আজকে এখানে শেষ। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বিউটি বাংলাদেশি ব্লগারের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।